সরকারি রাস্তা এবং নদী দখল করে কারখানা, অভিযোগ গ্রামবাসীদের। প্রতিবাদে লাগাতার আন্দোলন গ্রামবাসীদের। সরকারি রাস্তা ও নদী দখল করে কারখানা গড়ার অভিযোগ, প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ। যদিও জমি দখল করার কথা অভিযোগ অস্বীকার করেছে কারখানার কর্তৃপক্ষ। গ্রামবাসীদের অভিযোগ, জামুরিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ধসাল গ্রামের সরকারি রাস্তা ও ছোট নদী জোর করে দখল করছে কর্তৃপক্ষ। এর ফলে চাষের জমিতে জল জমে গত 2 বছর ধরে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ তাদের। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কোম্পানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর আগে স্পিনটেক টিউব প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মকর্তারা গ্রামের লোকজনের কাছে জমি দাবি করেন। প্রতিশ্রুতি দিয়েছিল যে গ্রামের উন্নয়ন হবে এবং গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান হবে, কিন্তু এখন কোম্পানিটি ধসাল মৌজার 2টি নথিভুক্ত রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যার কারণে আশেপাশের গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামের উত্তর পশ্চিম দিকে অবস্থিত ছোট নদী জোর, যেটি ধসাল, বাহাদুরপুর, বিজয়নগর এবং ধসনা মৌজার বৃষ্টির জল সিঙ্গারান নদীতে পৌঁছে দিত, সেটিও সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। এতে ওই গ্রামের শত শত বিঘা জমি জলে তলিয়ে গিয়েছে। গত 2 বছর ধরে এই জমিতে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না, এতে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। আন্দোলনকারী আনন্দ মাঝি, সুনীল হাজদা এবং মনোবত্রুই বলেন, কোম্পানিটি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের শ্মশানের জায়গাটাও দখল করে নিয়েছে। সংস্থাটি শ্মশানের ওপর একটি রাস্তা তৈরি করেছে, যার কারণে এখন আদিবাসী সম্প্রদায়ের লোকেরা মৃতদেহ শেষকৃত্য করতে পারছে না। অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামের বেকার যুবকদের চাকরি দেয়নি কোম্পানি, অথচ প্রায় 700 বহিরাগত কর্মী নিয়োগ করেছে। যখনই গ্রামের বেকার যুবকরা চাকরির জন্য আবেদন করে, তখন তাদের কাছে বাইরের রাজ্যের আধার কার্ড চাওয়া হয়, যার কারণে তারা সম্পূর্ণভাবে বঞ্চিত হয়। তো এখানকার মালিকরা বলল যে আপনাদের গ্রামে আমরা একটা ফ্যাক্টরি বসাচ্ছি এবং আমরা বড় ফ্যাক্টরি করব। আমাদের যেহেতু গ্রামের এরিয়াটা একটু বড় আছে, 3টে ম্যাপ আছে আমাদের। তো সেই সময় এরা বলল যে আমরা প্রত্যেকটি গ্রামের ছেলেকে চাকরি দিব এবং ভিলেজের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে সেই ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করবো। এবং দ্বিতীয় কথা হচ্ছে, জমি মালিকদের যে জায়গাগুলো চলে যাবে সে জায়গার বিনিময়ে আমরা চাকরি দিব। তার কাগজও ওটা দিয়েছে, আমার কাছে আছে, আমি নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে 2.5 বছর হয়ে গেল, 2.5 বছর ধরে আজ দিব কাল দিব, আজ দিব কাল দিব, কাল ডেভেলপমেন্ট করবো, কাল পরশুই করবো, কাল হাইওয়ে বানাবো, এই রাস্তা দুনিয়া রকম এরকম গল্প করছিল এরা, কিন্তু এরা একটাও কোনো কাজ করে নেই। আজকে এই ফ্যাক্টরি চালু হয়েছে, একটা পার্ট, সেটা স্পিনটেক, স্পিন যেখানে আমরা দাঁড়িয়ে আছি একটা স্পিনটেক চলছে, গগনের 2 নম্বর ইয়েটা। সেইখানে দেখা গেল কি 700 লোক ঝাড়খণ্ড বিহার থেকে নিয়েছে পরে এরা কাজ চালু করেছে, আর 60 খানা লোক আমাদের লোকাল লোক লাই নেই। এরা বুঝলেন, সবাইকে একটি কথা বলেছে, এই এই আপনাদের দিয়ে দিব, এই কাল আগে দিয়ে দিব। আমাদের বড়বাবু নিয়ে বসেছিল এই কদিন আগে আমাদের গ্রাম কমিটির লোককে নিয়ে, সেখানে আলোচনা হলো ঠিক আছে আমরা প্রথমে 20 জনকে দিব, 20 জন করে 60 জন আমরা নিব, কিন্তু দেখা গেল ডেট পর ডেট পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিছু কাজ হয়নি। আর ভিডিও কে দিয়েছি, কি হয়েছে তার? কিচ্ছু হয়নি, জিরো। বিএলআর লোকে দিয়েছেন? দিয়েছি। কি হয়েছে তার? জিরো। আর উনি বরং আরো খাস জমি বিলি করেছেন, উনি চিঠি দেওয়ার পর কিছু খাস জমি গুলা সেগুলা ফ্যাক্টরি কে দিয়েছেন। ভিডিও না, বিএলআর স্যার উনি খুব ভালো লোক, উনি নাকি খুব ভালো লোক, দেশ সেবা করেন, এই জন্য আমাদের খাস জমি গুলা সব ফ্যাক্টরিকে দিয়েছে। এই যেখানে দাঁড়িয়ে আছেন এটা খাস জায়গার মধ্যে, এটা রাস্তা আছে আমাদের গ্রামের রাস্তা। আজকে অনেক জায়গার জন্য চাষিরা চাষ করতে পারছে না। আপনার গ্রাম যে আছে সেই গ্রামের কিছু ছেলেপিলে এখানে ব্যবসাও করে? কিচ্ছু না, কিচ্ছু না, কিছু করে না। আপনি দেখতে পাচ্ছেন একটা দোকান আছে কি এখানে? এখানে কিছু নাই। এই জোরটার জন্য 1000 বিঘা জায়গা আমাদের, এদের এত সাহস করতে হচ্ছে যে কিছু না দিয়ে আপনাদেরকে এখানে এত বড় বড়। হ্যাঁ, বলে দিচ্ছি আপনাকে, এইখানে কিছু জায়গা কিছু বড় নেতারা আছে, আমি নাম বলছি না, যেহেতু নাম বলতে গেলে এখন অন্য দিক দিকে চলে আসবে। তো নেতাদের কিছুটা আশীর্বাদ আছে, কিছু আশীর্বাদ আছে, আর কিছু আমাদের লোকাল ছেলেদেরও কিছু আশীর্বাদ আছে যারা এখন সামনে আসছে না, এই আশীর্বাদের জন্য এই ঘটছে।
জামুরিয়া ভূমি অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা পরিতোষ মণ্ডল জানান, কোন অবস্থাতেই কোম্পানির ভেতর থেকে নদী দখল করা যাবে না। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে জামুরিয়া বিডিও অরুণালোক ঘোষ বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, জামুরিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।